আল্লাহ রব্বুল আলামিন সেদিন নিজের ছায়ায় আশ্রয় দান করবেন সাত শ্রেণীর মানুষকে, সাদাকা তিনি করবেন, তার কবরের উত্তাপকে প্রোটেকশন দেবে, কবরের আযাবকে মাফ হবে, কবরের শাস্তি তার জন্য বন্ধ হয়ে যাবে। দান এত বড় পাওয়ারফুল ইবাদত। আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে তোমাদের অর্থ সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে। খেজুরের অর্ধেকটা দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নাম বড় কঠিন জায়গা। কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কা দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফান ওয়াজিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম। দুনিয়ার মূল্য একটা মশার পাখার সমান হতো তাহলে কোন কাফেরকে আল্লাহ পাক এক কাতরা পানি দিতেন না। সম্পদ নিয়ে কারাকারি সিরাসিরি করতে করতে, সম্পদ নিয়ে পারাপারি করতে করতে তোমরা আখেরাত ভুলে যাবে, এটা আমি ভয় করি। বাতিলের মূলত পাঠন আহল হাদিস আন্দোলন, বাতিলের মূলত পাঠন আহল হাদিস আন্দোলন, তাকলিদের মূলত পাঠন আহল হাদিস আন্দোলন, পুঁজিবাদের মূলত পাঠন আহল হাদিস আন্দোলন, সামন্তবাদের মূলত পাঠন আহল হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। মুহাম্মাদিন মান দা'আ বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মুআযামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি। বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي الأمين صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ عن أهلها حر القبور وإنما يستدل المؤمن يوم القيامة في ظل صدقاته رواه الطبراني في الكبير أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে বহু চড়াই উতরাই পেরিয়ে বধু বহু বাধা বিপত্তি ডিঙ্গিয়ে হিংসুকদের হিংসার সেই আগুনকে নির্বাপিত করে মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠান আহলে হাদিস আন্দোলনের 34তম বার্ষিক তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন সবচেয়ে বেশি দানশীল। রমাদান মাস আসলে তার দানশীলতা বেড়ে যেত ঝঞ্ঝাবায়ুর মতো। আজকের এই অনুষ্ঠানের মহতারাম সভাপতি আহলে হাদিস আন্দোলনের বীর সিফা সালার, এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিফ, মহতারাম আমিরে জামাত হাফেজাহুল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আহমিয়াতুল ইনফাকে ফি সাবিলিল্লাহি ওয়া ফাদলিহ, আল্লাহর পথে ব্যয় করার গুরুত্ব তাৎপর্য। এই মর্মে আলোচনার শুরুতেই আমি যে জিনিসটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো সম্পদের মালিকানা।
সম্পদের মালিকানা ইসলামের দৃষ্টিতে সম্পদের মূল মালিক হলেন স্বয়ং আল্লাহ পাক মহান আল্লাহ পাক বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তাদেরকে যা রুজি দিয়েছি সে রুজি থেকে তারা ব্যয় করেন মুত্তাকিনদের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো আল্লাহর দেওয়া রুজি থেকে ব্যয় করেন এখানে একটা জিনিস খুব ভালো করে বোঝা দরকার আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দেননি তা তার কাছ থেকে চাননি আল্লাহ বলেন আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে তারা ব্যয় করে কাউকে আল্লাহ পাক পয়সা দিয়েছেন পয়সাটা তার রুজি তিনি পয়সা দান করবেন কাউকে আল্লাহ পাক মেধা দিয়েছেন মেধাটা তার রুজি মেধাটা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন কাউকে আল্লাহ পাক শারীরিক সামর্থ্য দিয়েছেন শারীরিক সামর্থ্য আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আল্লাহ পাক যাকে যা দিয়েছেন সেখান থেকেই সে ব্যয় করবে আল্লাহর রাস্তায় আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহ পাক মালের মূল মালিক কিন্তু আল্লাহ পাক বান্দাকে সাময়িকভাবে মালিকানা দিয়ে থাকেন মহান আল্লাহ পাক বলেন বলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ পাক মালিকানা মানুষকে সাময়িকভাবে দান করেন এই মর্মে বস্তুবাদী অর্থনীতির দুইটা সাইড আছে সেটা একটু হালকা ইঙ্গিত দেওয়া দরকার এটা হলো কমিউনিজম বা সামন্তবাদ সামন্তবাদের দৃষ্টিতে মালের মালিকানা ব্যক্তিগত নাই সমস্ত মালের সম্পদের মালিক হলো রাষ্ট্র আর রাষ্ট্রের কয়েদি হিসাবে জনগণ থাকবে কাজ করবে খাবে মানে কমিউনিজম রাষ্ট্র একটি সশ্রম কারাগার কারাদণ্ডের মতো আরেকটা আসছে তার পক্ষান্তরে ক্যাপিটালিজম ক্যাপিটালিজম হলো পুঁজিবাদ আর পুঁজিবাদের দৃষ্টিতে মালের মালিক হলো ব্যক্তি যেভাবে ইচ্ছা সেভাবে সে ব্যয় করতে পারবে কিন্তু ইসলাম তা করেনি ইসলাম মালের মালিকানা ব্যক্তিগত স্বীকৃতি দিয়েছে কিন্তু সেই ব্যক্তি ইচ্ছামতো তার মাল খরচ করতে পারবে না তার মাল খরচ করতে হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মালের ব্যক্তিগত মালিকানার স্বীকৃতি দিলে প্রতিযোগিতা বাড়ে এবং প্রতিযোগিতার মাধ্যমে মালের বৃদ্ধি হয় কিন্তু যখন মালের মালিক সম্পদ মালের মালিক রাষ্ট্র তখন ব্যক্তিগত প্রতিযোগিতা কমে যায় মানুষের কাজের আগ্রহ কমে যায় সম্মানিত উপস্থিতি মাল আল্লাহ পাক কাউকে দিয়েছেন কাউকে দেননি এর মধ্যে আল্লাহ পাক তার কোরআনুল কারীমের সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে বলেন أعوذ بالله من الشيطان الرجيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات لِيَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَةُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ আর তারা কি চায় আল্লাহর রহমতকে নিজেরা বণ্টন করে নিতে অথচ আমি তাদের রুজি বণ্টন করেছি এক দলকে আরেক দলের উপরে প্রাধান্য দিয়েছি একে অপরকে কাবু করে তাদের অধিকার হক আদায় করতে পারে
সম্মানিত উপস্থিতি, দান করলে মাল বেড়ে যায়। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। সূরাতুর রুম 39 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ঘোষণা দেন, তোমরা যে সুদি কারবার করো মাল বৃদ্ধি করার জন্য, সুদি কারবারে মাল বৃদ্ধি হয় না। তোমরা যে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দাও, যাকাতেই মাল বৃদ্ধি হয়। সম্মানিত উপস্থিতি, দান এবং সাদাকা যাকাত ধনী লোকের সম্পদ গরিব লোকের কাছে চলে যায়, আর সুদি কারবারে গরিবের সম্পদ ধনী লোকের কাছে যায়। নিচের সম্পদ উপরে ওঠে, সেটা হলো সুদ, আর উপরের সম্পদ নিচে নামে, সেটা হলো যাকাত সাদাকা দান। নিচের পানি উপরে উঠলে তাকে বলা হয় জলোচ্ছ্বাস, আর উপরের পানি নিচে নামলে তার নাম হলো রহমতের বৃষ্টি। অতএব যাকাত সাদাকা আবহমান কাল থেকে কিয়ামত পর্যন্ত অবশ্যই জাতির জন্য কল্যাণকর, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা শিখিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে যা জানিয়েছেন, তা হলো দান করলে মাল বেড়ে যায়, দান করলে আল্লাহ রব্বুল আলমিনের ছায়াতলে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলমিনের ছায়াতলে আশ্রয় পাওয়া যায় দান করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই হাদিসের মধ্যেই বলা হয়েছে, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহ। এই হাদিসে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিজের ছায়ায় আশ্রয় দান করবেন সাত শ্রেণীর মানুষকে। তার মধ্যে এক শ্রেণীর হবে দাতা শ্রেণীর লোক, তিন নম্বর দান করলে কবরের উত্তাপ বন্ধ হয়ে যায়, দানের এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, দানের মাধ্যমে কবরের উত্তাপ বন্ধ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয়ই সাদাকার এতই পাওয়ার আল্লাহ দিয়েছেন, সাদাকার কারণে সাদাকা তিনি করবেন তার কবরের উত্তাপকে প্রোটেকশন দেবে, কবরের আজাবকে মাফ হবে, কবরের শাস্তি তার জন্য বন্ধ হয়ে যাবে। দান এত বড় পাওয়ারফুল ইবাদত। আল্লাহ নবী আরো বলেন, ওয়াইনাল মুমিনু ইয়াস্তাদিল্লু ওয়াইনামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ফি দিল্লি সাদাকাতিহি ইয়াউমাল কিয়ামা। হাদিসটি তাবরানিতে এসেছে, সিলসিলা সহিহায়। এ হাদিসটি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ উল্লেখ করেছেন। দান করলে কবরের আজাব বন্ধ হয়, দান করলে হাশরের ময়দানের উত্তাপ থেকে বাঁচা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান এমন একটি জিনিস, আল্লাহ পাক তার দানকে পালন করেন, লালন পালন করে বড় করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদদাকা বি আদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বি ইয়ামিনিহি। কোন ব্যক্তি যদি তার হালাল রুজি থেকে একটি খেজুর দান করে, খেজুর দান করে তার হালাল রুজি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন
হালাল জিনিস তৈয়ব ছাড়া পছন্দ করেন না, গ্রহণ করেন না। যে ব্যক্তি হালাল খাদ্য থেকে একটি খেজুর পরিমাণ দান করেন, আল্লাহ পাক ডান হাতে তা গ্রহণ করেন। সুম্মা ইউরব্বিহা লিসাহিবিহি, তারপর সেই দানকে বাড়াতে থাকেন, লালন পালন করতে থাকেন। কামা ইউরব্বি আহাদুকুম ফালাওহু, যেমন তোমাদের কেউ ছোট ছোট ঘোড়ার বাচ্চাকে পেলে লিলে পেলে পুষে বড় করো, হাত্তা তাকুনা মিসলুল জাবাল মিসলাল জাবাল, সেটা পাহাড় পরিমাণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দানের সম্পদকে লালন পালন করে বড় করেন। হাদিসটি বুখারীর 1410 নম্বর আর মুসলিম শরীফে আসছে 1014 নম্বরে। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম এই হাদিস থেকে দান করার জন্য হালাল খাদ্য হতে হবে। একটি খেজুর পরিমাণ দান করলেও আল্লাহ পাক সেটা ডান হাতে গ্রহণ করেন এবং সেটা পেলে পুষে বড় করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দান করার মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবেন, আমি তো অসুস্থ ছিলাম, কেন তুমি আমার সেবা করো নাই? ইয়া ইবনে আদম মারিজতু ফালাম তাউদনি, আমি তো অসুস্থ ছিলাম, আমার কেন সেবা শুশ্রূষা করোনি? ক্বালা ইয়া রব কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন ওয়া আনতা রাব্বুল আলামিন, হে প্রভু, আমি কেমন করে আপনার সেবা শুশ্রূষা করব, আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ পাক বলবেন, অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে যদি তুমি দিতে, তাকে যদি দান করতে, তাহলে আমাকেই দাও, আমাকে সেখানে পেতে, আমি সেখানে ছিলাম। আল্লাহ পাক আবার বলবেন, আমি তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় খাবার চেয়েছিলাম, তুমি তো আমাকে খাবার দেওনি। বান্দা বলবেন, আল্লাহ, আপনি কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন, আপনি আবার কোন দিন ক্ষুধার্ত ছিলেন, কোন দিন খাবার চেয়েছিলেন? আল্লাহ বলবেন, আমার ভুকা নাঙ্গা বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি দাও নাই। আমাদের বাড়িতে কত খাবার নষ্ট হয়, আমাদের কত কাজ অবচয় হয়, ধর্মের নামে অধর্মের নামে কত খাদ্যদ্রব্য কত সম্পদ অপচয় হয়। বিভিন্ন দিবস পালন করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ পুরানো হয়, বিভিন্ন দিবস পালন করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ফুল ফেলে দেওয়া হয় ডাস্টবিনে, বিভিন্ন দিবস পালন করতে গিয়ে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে বহু টাকা পয়সা ব্যয় হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে কত টাকা ব্যয় হয়, বিভিন্ন অনুষ্ঠানে কত টাকা ব্যয় হয়, কিন্তু ভোকানাঙ্গা মানুষকে দেওয়ার মতো মনোভূতি আমাদের ভিতরে সৃষ্টি হয় না। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য একটি নেকামল আছে, সেই নেকামল হলো এই সাদাকা। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ পাক বলছেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদেরকে কি এমন একটি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে নাজাত দিবে? ব্যবসা হলো আল্লাহর প্রতি ঈমান আনা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করবে,
তোমাদের অর্থ সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন এই আয়াতের ব্যাখ্যায়, মালটা যুদ্ধের ময়দানে আগে লাগে আর জীবনটা লাগে পরে। এই জন্য আল্লাহ পাক কতু জাহিদুনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ পাক আগে মালের কথা বলেছেন, তারপরে আল্লাহ পাক জানের কথা বলেছেন। এখানে আরেকটা বিষয় আছে, তাহলে মানুষ যখন মারা যায়, শহীদ হয়, তখন মাল তার তার থাকে না, কাজেই শহীদ হওয়ার আগে মালটা দাও, তারপরে জানটা দাও। জান দেওয়ার পরে তো আর মাল দেওয়ার এখতিয়ার তোমার নাই। জানটা যখন চলে গেল, বান্দা যখন শহীদ হয়ে গেলেন, তখন তো যে মালটা দুনিয়ায় রয়ে গেল সেই মাল সে দান করার সুযোগ তার থাকে না। শুধু তাই নয়, সেই মালটা অন্য লোকের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার মাল হলো, আল্লাহর বান্দা বলেন মালি মালি, আমার মাল আমার মাল, কিন্তু তোমার মাল হলো এটা, যেই মাল তুমি খেয়ে হজম করে ফেলেছ, খেয়ে যেটা শেষ করেছ সেটা তোমার মাল, যেটা এখনো খাওনি সেটা তোমার নয়, আর যেই পোশাক তুমি পরে পোশাকটা তুমি ছিঁড়ে ফেলেছ, মা আকালা ফাবনা ফাফনা আউলা বিসা ফাবলা, পরে ছিঁড়ে ফেলেছে পুরাতন করেছে সেটা তার মাল, যেটা খেয়েছে সেটা তার মাল, মালের মালিক সে নয়, যেটা খেয়ে ফেলেছে সেটাই শুধু, আর যেটা রয়ে গেছে সেটার মালিকানা এখনো তার নাই। যেটা দান করেছে সেটা এক নাম্বার হলো, যেটা খেয়ে হজম করেছে, দুই নাম্বার হলো যেটা পরে পুরাতন করেছে, আর তিন নাম্বার হলো যেটা দান করেছে, যেটা খেয়ে হজম করেছে সেটাই মূলত তার মাল, খেয়ে হজম করার আগে সেটা তার মাল নয়। আমার চাচা মারা গেলেন, চাচা কবুতরের গোস্ত দিয়ে ভাত খেতে চেয়েছিলেন, কবুতরের গোস্তটা রয়ে গেল, চাচা বাথরুম থেকে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, কবুতরের গোস্তটা তার খাওয়া হলো না, কবুতরের গোস্তটা চাচার ছিল না, ওটা আমাদের ছিল, যেটা খেয়ে তুমি হজম করেছ সেটাই তোমার মাল। সম্মানিত উপস্থিতি, সিরিয়ার ভূমিকম্পের সময় তিনটি হাই রাইজ বিল্ডিং এর মালিক একজন ধনাঢ্য ব্যক্তি, তিন বিল্ডিং এর মালিক, বিরাট বিশাল বিল্ডিং তিনটি তার হাই রাইজ বিল্ডিং এর মালিক, কয়েক সেকেন্ডের মধ্যে ধুলি সাত হয়ে গেল ভূমিকম্পে তার সম্পদ। শরণার্থী শিবিরে তিনি গিয়ে হাজির হলেন, তিনখানা পাউরুটি তার হাতের মধ্যে দেওয়া হলো, রিলিফের পাউরুটি, সে শরণার্থী শিবিরের তাবুর মধ্যে বসবাসকারী, অবলক নেত্রে ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে আছে আর পাউরুটিগুলি দেখছে যে আমি এই বিশাল তিন বিল্ডিং এর মালিক ছিলাম কয়েক সেকেন্ড আগে, আর এখন আমি তিনটা পাউরুটির মালিক, তাও এটা রিলিফের পাউরুটি। সিরিয়ার ভূমিকম্পে আরেকজন ধনাঢ্য ব্যক্তি তার বাড়ির ভাড়াটিয়া বেতন ভাড়া দিতে না পারার কারণে বাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, সেই ভাড়াটিয়া গিয়ে আশ্রয় নিয়েছিল শরণার্থী শিবিরের তাবুতে। বিল্ডিং যখন তারটাও ভেঙে পড়ল ভূমিকম্পে, তিনি তখন নেমে ওই শরণার্থী শিবিরে হাজির হচ্ছেন, তখন সেই ভাড়াটিয়া বলছে স্যার আমি তো আপনার বাসার ভাড়াটিয়া ছিলাম, আমি তো আপনাকে চিনতে পাচ্ছি, বাসার ভাড়া দিতে না পারার কারণে বাসা থেকে বের করে দিয়েছিলেন আমাকে, আল্লাহ পাক আপনাকে বাসা থেকে নামিয়ে আমার সঙ্গে তাবুর মধ্যে এনেছেন। সম্মানিত উপস্থিতি, সম্পদ নিয়ে আমাদের বাড়াবাড়ি, সম্পদ নিয়ে আমাদের বাড়াবাড়ি, সম্পদ নিয়ে আমাদের বাহাদুরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যদি খেজুরের অর্ধেকটা দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জাহান্নাম বড় ভয়াবহ,
জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাল্লা ইযা দুক্কাতিল আরযু দাক্কা দাক্কা, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ওয়াজিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম। জাহান্নামকে হাশরের ময়দানে আনা হবে। সহি মুসলিমের হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে। সত্তর হাজার লাগাম জাহান্নামে পড়িয়ে জাহান্নামকে টেনে আনা হবে। ওয়ামা কুল্লি জিমামিন সাবউন আলফা মালাকিন ইয়াজুরুনাহা, প্রত্যেকটা লাগামের সঙ্গে সত্তর হাজার ফেরেশতা থাকবে। সত্তর হাজার লাগাম, সত্তর হাজার লাগামে প্রত্যেক লাগামে সত্তর হাজার ফেরেশতা। সত্তর হাজারকে সত্তর হাজার দিয়ে গুণন করলে যা হয় সেটা হবে জাহান্নামের লাগাম, জাহান্নামের লাগাম টানার ফেরেশতা। জাহান্নামের ফেরেশতা জাহান্নামকে, আল্লাহর ফেরেশতা জাহান্নামকে টেনে আনবে হাশরের ময়দানে। ওয়া জিয়াবি জাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হবে। মুসলিম শরীফের হাদিসে আসছে সত্তর হাজার লাগাম, এক এক লাগামের সঙ্গে সত্তর হাজার ফেরেশতা। সত্তরকে সত্তর দিয়ে পূরণ করলে যত হয় তত পরিমাণ ফেরেশতা জাহান্নামকে টেনে আনবে হাশরের ময়দানে। ইয়াজুরুনাহা, জাহান্নামকে টেনে আনবে। ফেরেশতাদের কত পাওয়ার আপনি জানেন? জিবরিল আমিন আলাইহিস সালামের ছয়শো পাখা, ছয়শো পাখা একটা ঝাপটা দিলে চোখের পলকে আল্লাহর দরবারে চলে যান জিবরিল আমিন, এত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে। এরকম শক্তিশালী ফেরেশতা সত্তর হাজার ফেরেশতা থাকবে জাহান্নামের প্রত্যেক লাগামে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাকাদু তামাইয়াযু মিনাল গায়্ব, কুল্লামা উলকিয়া ফীহা ফাউজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী ضَلَالٍ كَبِيرٍ, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। জাহান্নাম হুঙ্কার ছাড়বে। জাহান্নামের হুঙ্কারে নবী রাসূলগণ নাফসি নাফসি বলে আওয়াজ করতে থাকবেন। আল্লাহ পাক জাহান্নামের সঙ্গে কথা বলবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক জাহান্নামকে বলবেন, জাহান্নাম হাজারে নয়শো নিরানব্বই জন লোককে তোর ভিতরে দিলাম, হাজারে একজন মানুষ জাহান্নামের বাইরে, নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামী হলো। জাহান্নাম তোমার কি পেট ভরেছে? জাহান্নাম বলবে আমার আরো হলে হয়, আমার পেট ভরেনি, এত ভয়াবহ জাহান্নাম। জাহান্নামের আজাব এত কঠিন, জাহান্নামীদের গায়ের চামড়া হবে ছত্রিশ গজ পুরো। জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদের পাহাড়ের সমান, সেই বিশাল জাহান্নাম আল্লাহ পাক হাজারো বৎসর, লক্ষ বৎসর, কোটি বছর পুড়িয়ে পুড়িয়ে জাহান্নামকে প্রস্তুত করেছেন বান্দাকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই জাহান্নামের আজাব থেকে বাঁচা যায় খেজুরের অর্ধেক দান করলে। এত ভয়াবহ জাহান্নাম, এত কঠিন জাহান্নাম, সেই জাহান্নাম থেকে বাঁচা যায় খেজুরের অর্ধেক দান করলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে তোমরা দুনিয়া নিয়ে বাড়াবাড়ি পারাপাড়ি করো, দুনিয়া তোমাদের জন্য হয়ে গেছে অনেক কিছু। তোমরা শুনে রাখো, একটি কান কাটা ছাগলের যতটুকু দাম আছে, একটি কান কাটা মরা ছাগলের যতটুকু দাম আছে ততটুকু দাম নাই, ততটুকু দাম দুনিয়ার নাই। দুনিয়ার শব্দটা দানা এতুন শব্দ থেকে এসেছে,
আর দুনিয়া মাখুজাতুম মিনাদ দানায়াতি লিখিসাতিহা ওয়া রাদাআতিহা। দুনিয়াটা হলো নিম্নমানের জিনিস, নিম্নমানের জিনিসকে বলা হয় শাইউন দানিউন, নিম্নমানের জিনিস। আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দরবারে যদি দুনিয়ার মূল্য একটা মশার পাখার সমান হতো তাহলে কোনো কাফেরকে আল্লাহ পাক এক কাতরা পানি দিতেন না। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এতই তুচ্ছ। ওয়া দুনিয়া মাখুজাতুম মিনাদ দুনুবি লিদুনুবি আজালেহা, দুনিয়ার সময়টা খুব কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে বছর যাবে মাসের সমান, মাস যাবে সপ্তাহের সমান, সপ্তাহ যাবে দিনের সমান, দিন যাবে ঘন্টার সমান। আজকে দেখুন সময় চলে গেল কিভাবে, চোখের সামনে যারা ছোট ছিল তারা বড় হয়ে গেল। আশাবাস সাগীরা ওয়া আফনাল কাবীর কাররুল গাদাতি ওয়া মাররুল আশিক। কবি বলছেন, আমাদের চোখের সামনে যুবকরা বৃদ্ধ হয়ে গেল আর বৃদ্ধরা শেষ হয়ে গেল সকাল বিকালের আগমন এবং প্রস্থানের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের দরিদ্রতার ভয় করি না, আমি তোমাদের উপরে ভয় করি তোমাদের সম্পদ বেড়ে যাবে। সম্পদ নিয়ে কারাকারি সিরাসিরি করতে করতে, সম্পদ নিয়ে পারাপারি করতে করতে তোমরা আখেরাত ভুলে যাবে, এটা আমি ভয় করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই পরিস্থিতিতে দানের বিকল্প নেই। আসসাদাকাতু তারুদ্দুল বালা, দান বালা মুসিবতকে প্রোটেকশন দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারুদ্দুল বালা, বালা মুসিবতকে প্রোটেকশন দেয়। রাদ্দা ইয়ারুদ্দু মানে ফিরায় দেওয়া, রাদ্দা ইয়ারুদ্দু মানে ধাক্কা দেওয়া, রাদ্দা ইয়ারুদ্দু মানে কুপকাত করে দেওয়া। বালা মুসিবতকে ফিরিয়ে দিতে পারে, বালা মুসিবতের মোকাবেলা করতে পারে, বালা মুসিবতকে প্রোটেকশন দিতে পারে একটি ইবাদত, তার নাম সাদাকা। অতএব আমাদেরকে দান সাদাকার দিকে এগিয়ে আসতে হবে। মানুষ চোখের পলকে মারা যায়, আমিও আপনি সবাই মারা যাব। আজকে এই মুহূর্তে আমাদের দুইটি মৃত্যুর সংবাদ এলো। আমার খালু শ্বশুর মৌলানা বাবর আলী সাহেব, তিনি হঠাৎ করে স্ট্রোক করে মারা গেলেন। আরেকজন খালু শ্বশুর আমার ফেসবুকে লিখেছে, বসে জামাই বাবু, মহতারাম জামাই বাবু, তোমার ওয়াজ শুনে তোমার ছোট খালু শ্বশুর লামাজহাবি হয়ে গেছে। লিখেছে পীরের মুরিদ, লিখেছে তোমার ছোট খালো খালু শ্বশুর তোমার ওয়াজ শুনে লামাজহাবি হয়ে গেছে। আমি বলছি খালুদান, আপনিও লামাজহাবি হয়ে যান। যিনি ওয়াজ শুনে লামাজহাবি হয়েছেন তিনি আজকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের নারায়ণগঞ্জের আড়াই হাজারের আরেক ভাই এহরাম পরা অবস্থায় উমরা করতে গিয়ে মক্কায় যে ইন্তেকাল করলেন, আমাদের অবস্থা এরকমই হবে। কাজেই আমরা দান সাদাকার দিকে উদ্বুদ্ধ হব, দান সাদাকা আমাদের করতে হবে। আহলে হাদিস আন্দোলনকে ঠেকাবার জন্য, আহলে হাদিস আন্দোলনকে কুপকাত করবার জন্য, আহলে হাদিস আন্দোলনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র বহুমুখী চলছে, যা আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। আহলে হাদিস আন্দোলনকে ঠেকাও, আহলে হাদিস আন্দোলনকে থামাও। থামাবার জন্য বহু সলা কলা কৌশল এক শ্রেণীর মানুষেরা ধর্মের নামে করে যাচ্ছে, কিন্তু আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই। আহলে হাদিস আন্দোলনের মরণ হবে না ইনশা আল্লাহ। আর মহতারাম আমিরে জামাত যখন জেলখানায় ছিলেন তখন একটা কবিতা লিখেছিলাম, গালেব গালেব হবে রে দোজাহানে, গালেব গালেব হবে। 54-এ আটক করে ডজন খানেক মামলা জুড়ে রাখলো তারে জেলে ভরে, কোন নীতিরে গালেব গালেব হবে। সালাফি উস্তাদ আজিজুল্লাহ করে নাই তো কোনো হল্লা, নুরুল স্যার ভালো মানুষ বাবর বলে রে, বাবর বললো নুরুল স্যার নির্দোষ, বাবর বললো ডক্টর গালিব স্যার নির্দোষ, বাবর বললো আজিজুল হক নির্দোষ। এই সেই সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে, তারাই বলেছিল তারা নির্দোষ, তারপরেও কারাগারে বন্দি করেছিল।
গালেব শব্দের অর্থ হলো বিজয় আল্লাহ পাক বিজয়ী আল্লাহ পাক মহতরম আমিরকে বিজয় দান বিজয় দান করুন এবং আমরাও যেন আহলে হাদিস আন্দোলনের এই বিজয় দেখতে পাই আল্লাহ কবুল করুন ইনশা আল্লাহ আপনারা কি তাবলীগে ইস্তেমা আসতে পেরে খুশি না বেজার অনুষ্ঠানের সুন্দর হচ্ছে রে খুশি না বেজার আহলে হাদিস আন্দোলন টিকে থাক এটা চান কি চান না যারা চান দুই হাত তোলেন দুই হাত উঁচু করে রাখেন নামাবেন না নামাজে বলে নামাবেন লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো আহলে হাদিস আন্দোলন বাতিলের মূলোৎপাটন আহলে হাদিস আন্দোলন বাতিলের মূলোৎপাটন আহলে হাদিস আন্দোলন তাকলিদের মূলোৎপাটন আহলে হাদিস আন্দোলন পুঁজিবাদের মূলোৎপাটন আহলে হাদিস আন্দোলন সামন্তবাদের মূলোৎপাটন আহলে হাদিস আন্দোলন বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান কোথায় ঢুকাবেন পকেটে যার যার পকেটে সেই সেই ঢুকান আর রুমালওয়ালা যারা আছেন তারা দ্রুত ভিতরে ঢুকে পড়েন একটা লোক বসে থাকবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যদি কিছু দিতে পারলে দাও আর যদি না দিতে পারো স্বেচ্ছাসেবক যারা আছেন তারা দ্রুত গতিতে ঢুকে পড়েন ভিতরে ঢুকে পড়েন কালেকশন করেন মা বোনেরা যারা আছেন আমাদের মাহফিলের মাধ্যমে যারা ওয়াজ শুনছেন তারা একটু মেহরবানি করে তারাও নিজেরা কালেকশন করুন যে যেখানে আছেন প্রত্যেকেই এই আহলে হাদিস আন্দোলনের আজকের এই বৈঠকে দান দিয়ে যাবেন টাকা দেবেন পয়সা দেবেন ধান দেবেন চাল দেবেন আলু দেবেন গম দেবেন পটল দেবেন যে যা পারবেন তাই দেবেন যার যা আছে তাই দিতে হবে আল্লাহ পাক বলেন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন যা রুজি দিয়েছি সেই রুজি থেকে তারা খরচ করে রুজি থেকে তারা ব্যয় করে আল্লাহর দেওয়া রুজি থেকে কিছু ব্যয় করি আমরা আল্লাহ পাক কবুল করুন আল্লাহুম্মা আমিন আর যারা নাম লেখাতে চান এই মুহূর্তে কাছে নাই যারা নাম লেখাতে চান তারা নাম লেখাবেন ঘোষণা দেবেন আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম যারা নাম লেখাবেন ডান পাশে নাম লেখানোর বুথ আছে সেই বুথে আপনারা নাম লেখাবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এখানে কে নিল কালেকশন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اسلامي باك স্বাধীনতা باك স্বাধীনতার নামে ধর্মকে গালাগালি করবা باك স্বাধীনতার নামে তুমি যা ইচ্ছা তাই বলবো তা হতে পারে না ইসলামে باك স্বাধীনতা কতটুকু দিয়েছে এই মর্মে মহতরম আমিরে জামাতের লেখা বই আপনারা সংগ্রহ করবেন বিবাহ পরিবার ও সন্তান প্রতিপালন বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে কঠিন হলো বিবাহ এবং পরিবার গঠন আর সন্তান লালন পালন বইখানা নিয়ে যাবেন আপনারা পড়বেন আমাদের সোনামণি প্রতিভা সোনামণিদের সিলেবাস হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে সিলেবাস স্যার শিক্ষা সিলেবাস হাদিস ফাউন্ডেশনে সেগুলি সংগ্রহ করবেন ছেলেদেরকে বানরবাদী শিক্ষা পড়াবেন না ছেলেদেরকে নাস্তিক্যবাদী শিক্ষা পড়াবেন না ছেলেদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক গড়ে তুলুন মহতরম আমিরে জামাত যে মসজিদে খুতবা দিচ্ছেন সেই মসজিদ তো ভেঙে গেছে ভাঙা হয়েছে কাজ করার জন্য আপনারা জানেন হ্যাঁ আপনার টাকা আপনি যেখানে ইচ্ছা সেখানে দান করবেন কিন্তু হাশরের ময়দানে আপনাকে জবাব দিতে হবে মিনাইনাক তাসাবাহু অফিমা আনফাকাহু কোত্থেকে এসেছে টাকা আর কোথায় ব্যয় করেছে যেখানে ইচ্ছা সেখানে দান করবেন ঢেলে দিবেন টাকা ঢেলে দেওয়ার নাম কি দান করা যেখানে ইচ্ছা সেখানে দিলেন যেখানে প্রয়োজন নাই পঞ্চাশ বছর পরে প্রয়োজন হতে পারে সেই জায়গায় আপনি দান করলেন আপনার দানের গুরুত্বটা কতটুকু সেটাও একটা ভাববার বিষয় আজকে মার্কাজের অনুদানের বুথ আছে সেখানে আপনাদের দানগুলি আপনারা পৌঁছিয়ে দিবেন আল্লাহ পাক কবুল করুন আল্লাহুমা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار
اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى ترجمان القرآن محترم امیر جماعتر এই ترجمہ শুধু বঙ্গানুবাদ এই কোরআন সংগ্রহ করবেন বঙ্গানুবাদে অনেকেই অনেক ধরনের কারসুবি করেছেন বিশেষ করে আকীদাগত সমস্যাগুলি পরিলক্ষিত হয় যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমৃদ্ধ নয় এরকম ترجمہ অনুবাদ অনেকে করেছেন এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতি অতএব আপনারা সেদিকে খেয়াল রাখবেন মহতারাম আমিরে জামাতের ترجمہ নেবেন সংগ্রহ করবেন বই পুস্তক পড়বেন হ্যাঁ ترجمانুল কুরআন ترجمাতুল কুরআন মহতারাম আমিরে জামাতের ترجمাতুল কুরআন কুরআনের ترجمہ এটা বাংলায় অনুবাদ এই অনুবাদ সংগ্রহ করবেন অন্যান্যদের অনুবাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে বিশেষ করে আকীদাগত সমস্যা যে সব শব্দ আকীদার সাথে যায় না এরকম কিছু শব্দ সেখানে তারা প্রয়োগ করেছেন সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ পাক আপনাদের আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহর ফেরেশতা দৈনন্দিন দোয়া করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতা দুইজন নাজিল হন আসমান থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা আরেকজন বলে আল্লাহুম্মা আতি মুনফিক মুমসিকান তালাফা হে আল্লাহ যারা দান করে তাদেরকে উত্তম বদলা দিন আর যারা দান করে না বখিল তাদেরকে ধ্বংস করুন আল্লাহুম্মা আতি মুনফিকান সালাফা আতি মুনফিকান সালাফা ওয়া আতি মুমসিকান তালাফা এইভাবে ফেরেশতা দুইজন দোয়া করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে আপনারা ফেরেশতার দোয়ার শামিল হবেন ফেরেশতার দোয়ার অংশীদার হবেন সিয়াম ও কিয়াম মহতারাম আমিরে জামাত সামনে রমাদান আসছে সিয়াম নিয়ে কিয়াম নিয়ে অনেক কথা সিয়াম ও কিয়াম বইখানা আপনারা সংগ্রহ করবেন পড়বেন সিয়াম কিভাবে পালন করবেন কিয়াম কিভাবে করবেন গীবত থেকে বাঁচার জন্য সমাজ দূষণের অন্যতম হাতিয়ার গীবত পরিণাম ও বাঁচার উপায় আজকে গীবত এমন একটা পাপ যেই পাপটা পৃথিবীর কেউ বা অধিকাংশই এই পাপ থেকে বেঁচে নেই গীবত হাজী সাহেব করেন গীবত মাওলানা সাহেব করেন বিগত বক্তা সাহেব করেন গীবত তাহাজ্জুদ গুজারও করেন পৃথিবীর সব পাপ সবাই করে না জেনা ব্যভিচার একটা পাপ সবাই করে না হত্যা করা পাপ সেটা সবাই করে না বেপর্দায় চলা পাপ সেটা সবাই করে না সালাত ত্যাগ করা পাপ সবাই করে না যাকাত না দেওয়া পাপ সবাই করে না সুদ খাওয়া পাপ সবাই খায় না ঘুষ খাওয়া পাপ সবাই খায় না কিন্তু গীবত এমন একটা পাপ যা ভালো মন্দ ছোট বড় সবাই এর সঙ্গে কমার বেশি কিছু না কিছু জড়িত আছে কাজেই আপনাদের এই বইটা সংগ্রহ করবেন গীবতের পরিণাম নতুন বই লব্ধ প্রতিষ্ঠিত গবেষক হাফেজ আব্দুল্লাহ মারুফ নতুন এই বই এসেছে গীবত তার পরিণাম এবং বাঁচার উপায় বইগুলি সংগ্রহ করবেন পড়াশোনা করবেন আল্লাহ পাক ইহকাল পরকাল মঙ্গলময় করুন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى أقول ما تسمعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الله پاک আমাদের উপস্থিতিকে কবুল করুন এই রসিলায় পরকালে নাজাতের ও হকদার বানান হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু